সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি, আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। তৃতীয় সেগমেন্ট আমরা যথারীতি আলোচনার জন্য বরাদ্দ রেখেছি। সরি, আমরা জানি যে হজ আমাদের খুবই কাছাকাছি চলে আসছে এবং অনেক দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে হজের ফ্লাইট অলরেডি হয়ে গেছে, সুতরাং এখান থেকেও অনেকে যাচ্ছেন এই কয়েকদিনের মধ্যে। সো এখন আই থিঙ্ক বেস্ট টাইম টু ডিসকাস অ্যাবাউট হজ। এই হজের প্রিপারেশন কী হওয়া উচিত, আজকে আমরা সেই বিষয়ে শুনবো। আলোচনা রাখছেন আমাদের সম্মানিত মেহমান শেখ মাহমুদ হাসান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা সূরা হজ নাজিল করেছেন হজের ব্যাপারে। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ বা রুকন হলো হজ। এই অন্যান্য কোনো স্তম্ভের ব্যাপারে বিশেষ সূরা আল্লাহ বলেননি বা নাম রাখেননি সূরার নাম, তবে বারবার কোরআনে কারিমে সেগুলো বলেছেন। কিন্তু হজের ব্যাপারে পৃথক একটি সূরাই নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল হজ। এক দ্বিতীয় হলো অন্যান্য যে ইবাদত, আমাদের চারটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরে সালা, সিয়াম, জাকা, হাজ, এই চারটি হলো মৌলিক পিলার অফ ইসলাম। এগুলোর মধ্যে সালা এবং সিয়াম হলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে এটা করতে হয়, এখানে পয়সা খরচ হয় না। আর জাকা হলো পয়সা খরচ করা। কিন্তু হজটি হলো দুটির সমন্বয়, এই জন্য এটার গুরুত্ব অপরিসীম। হজের মাধ্যমে আমরা অনেক লং জার্নি করতে হয়, অনেক হাঁটতে হয়, তওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনাতে যেতে হয়, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা এবং মুজদালিফা থেকে আবার তওয়াফ করতে হয়, এভাবে জামারাতে যেতে হয়, অনেক কাজ, অনেক জায়গায় যেতে হয়। এই জন্য শক্ত শরীর দরকার হজ আদায়ের জন্য। আবার পয়সা দরকার। একটি হজ করতে এখন ইউকে থেকে প্রায় 5,000-6,000 পাউন্ড একজনের জন্য খরচ হয়ে যায়। তাহলে একটা বড় অঙ্ক আল্লাহর রাস্তায় খরচ করতে হয়, এই জন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইবাদতের জন্য যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন হজ আদায়ের জন্য, তারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনি মনে করবেন না যে আপনার সম্পদ আছে বলেই আপনি হজ করতে পারছেন, এটা মনে করবেন না। অনেক মানুষের সম্পদ ছিল, আছে, কিন্তু তারা হয়তো যেতে পারছে না, সেই আগ্রহ উদ্দীপনা তার মধ্যে সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা যাকে গ্রহণ করেছেন তিনি যেতে পারেন, এই অনুভূতিটুকু আপনার মধ্যে থাকতে হবে। যারা এবছর হজে যাবেন, আলহামদুলিল্লাহ এখান থেকে মুসলিম কমিউনিটি থেকে প্রায় কয়েক হাজার মানুষ প্রতি বছর হজ করেন ইউকে থেকে, এবং ইউরোপ থেকেও অনেক অনেকেই হজ করেন। যারা এবার হজে যাবেন তাদের জন্য আমাদের এই মুহূর্তে পরামর্শ হলো এই, হজে যাওয়ার আগে হজের গুরুত্ব ভালো করে বুঝে যাবেন। হজ এটা কোনো ট্রিপ নয়, সাধারণ কোনো জার্নি নয়, এটা কোনো পিকনিক নয়, অথবা এটা কোনো হলিডে উদযাপন নয়, এটা নিতান্তই আল্লাহর একটি ইবাদত। নিজেকে বিনয়ী করে, বিনম্র করে, আল্লাহর ভালোবাসায় অন্তরকে পরিপূর্ণ করেই যেতে হবে। আমি এটাই বলে থাকি যে হজে আপনি যাচ্ছেন একটা মোটরওয়েতে, আপনি উঠছেন ইবাদতের মোটরওয়ে, ভালোবাসা, আল্লাহর ভালোবাসার স্পিডি মোটরওয়েতে আপনি যাচ্ছেন, যেখানে পাগল হতে হয়, তওয়াফ করতে হয়, পাগলের মতো ঘোরা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়া, কাপড় সাধারণ কাপড় খুলে ফেলে শিলানো বিহীন কাপড় পরতে হয়, মাথায় চিরুনি দেওয়া যাচ্ছে না, তেল লাগানো যাচ্ছে না, স্প্রে করা যাচ্ছে না, অথবা বডি স্প্রে, আতর, স্যান্ট কিছুই ব্যবহার করা যাচ্ছে না। এই যে একটা পাগলামি, আল্লাহর ভালোবাসার একটা পাগলামি আমাকে প্রদর্শন করতে হচ্ছে। এই জন্য সেই মোটরওয়েতে ওঠার আগে এই মুহূর্তে আপনি স্লিপ রোডে আছেন, এই স্লিপ রোডে আপনার স্পিডকে বাড়াতে হবে, আল্লাহর ভালোবাসার স্পিড বাড়াতে হবে। ফজরের নামাজ এখন থেকে জামাতে পড়তে হবে, প্রত্যেকটি নামাজ জামাতে আদায় করতে হবে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা ট্রেনিং দিতে হবে, যাতে করে হজের প্রথম দিন থেকে আপনার কোনো গুনাহ না হয়। মনে রাখতে হবে, হজ যারা আদায় করতে যাবেন অথবা আপনাদের কোনো আপনজন হজে যাবে, তাদেরকে এই অ্যাডভাইস করতে হবে যে সবাই টার্গেট হতে হবে যে আমি হজ্জে মবরুর করে আসব, ওই হজ করব যেটা এক্সেলেন্ট, যেটা অ্যাকসেপ্টেড আল্লাহর কাছে,
অনেক অনেক ভালো আমলে পরিপূর্ণ একটি হজ আমি করতে চাই। এই জন্য ভালো আমল হজ্জে মবরুর কি, যেই হজে কোনো গুনাহ হবে না, যেই হজে কোনো অশ্লীল কথা বলা হবে না, যেই হজে কোনো ঝগড়াঝাটি কেউ করবে না, বরং ভালো কাজ করবে, যেমন অন্যকে সহযোগিতা করবে, মানুষকে খাওয়াবে, এবং বেশি বেশি করে আল্লাহর জিকির তালবিয়া পাঠ হবে, কোরবানি হবে, ওইরকম হজই আল্লাহর কাছে হজ্জে মবরুর। এরকম একটি হজ করার জন্য আপনাকে প্ল্যান করতে হবে যে আমি কোনো গুনায় এই সফরে জড়িত হব। আল্লাহ তাআলা সূরা বাকারা 127 আয়াতে বলেছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফরাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটি জিনিসকে না করে দিয়েছেন, কোনো অশ্লীল কথা বলা যাবে না, চিন্তা করা যাবে না, ওয়ালা ফুসুকা কোনো গুনার কাজে নিজেকে জড়িত করা যাবে না, যেমন কারো গীবত করা, কারো বিরুদ্ধে কথা বলা, কারো মনে কষ্ট দেয়া, এই জাতীয় নামাজ মিস করে ফেলা, এগুলো করা যাবে না। ওয়ালা জিদাল কোনো ঝগড়াঝাটি করা যাবে না, সেখানে পরিবেশ খুব উত্তপ্ত থাকে, অনেক মানুষের ভিড়, সেখানে কেউ আপনার গায়ে পা লাগিয়ে দিল, কেউ ধাক্কা দিল, চুপচাপ থাকতে, হাসি মনে থাকতে, ঝগড়ায় নিজেকে লিপ্ত করা যাবে না। এই জন্য হজের ব্যাপারে ভালো করে আপনি এখন জেনে নিন। এক নম্বর প্রিপারেশন হলো হজের ব্যাপারে ভালো করে আপনি জেনে নিন, কি হজ আদায় করবেন, কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ হজ ট্রেনিং করে যাবেন, কোনো একজন স্কলারের সাথে এই ব্যাপারে একটা প্রশিক্ষণ নিয়ে যাবেন। এত পয়সা আপনি খরচ করে যাচ্ছেন, এত কষ্ট করে আপনি যাচ্ছেন, কাজকর্ম ত্যাগ করে যাচ্ছেন, কাজেই হজটা যেন নির্ভুল হয়, এই জন্য আপনাকে শিখে যেতে হবে, না জেনে আমরা যাব না। এখন থেকে এখন আপনার প্র্যাকটিস, এক নম্বর হলো প্র্যাকটিস শুরু করতে হবে, ইলম চর্চা, হজের ব্যাপারে ভালো করে জানতে হবে, তালবিয়া শিখতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এটার অর্থ কী, সুন্দর করে উচ্চারণ, এগুলো ভালো করে আপনি শিখে যাবেন, কিছু দোয়া শিখে যাবেন, হজের কার্যক্রমকে শিখবেন। দুই নম্বর হলো নিয়তকে পরিশুদ্ধ করে ফেলতে হবে, বরং এটাই এক নম্বর প্রস্তুতি, যে মন থেকে সকল খারাপ চিন্তা দূর করে আল্লাহর এই ভালোবাসা অন্তরে আনতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহর ঘরের পরিচয় আল্লাহ দিয়েছেন, কাবার পরিচয় দিয়েছেন, তারপরে বলেছেন ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য মানুষের উপর এটা ফরজ করা হয়েছে, তারা যেন হিজ্জুল বাইত বাইতুল্লাহর হিজ করেন। হজ এবং হিজ দুটোর অর্থ একই, যেমন মক্কা এবং বাক্কা দুইটার অর্থ যেমন একই, একইভাবে হজ এবং হিজ দুটার অর্থ একই, হজ করাটাকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি, শব্দ শুরু করেছেন আল্লাহরই জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এটা আল্লাহর হুকুম, আল্লাহর ভালোবাসায় আমি যাচ্ছি, মানুষকে দেখানো, শোনানো, জানানো, নাম ইত্যাদি, সামাজিক প্রেশার, কমিউনিটি প্রেশার, পরিবারের চাপ, এগুলোর কারণে নয়, আমি আল্লাহর ভালোবাসায় আমি হজের ছুটে যাচ্ছি আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য। এর নিয়তকে আমরা পরিশুদ্ধ করি। তৃতীয় নম্বর হলো যে আমাদের লেনদেনগুলোকে পরিষ্কার করে যাব, আমি দেখব কারোর সাথে আমার পাওনা দেন আছে কিনা, সেগুলোকে ঠিকঠাক করে যাব, হয়তো আদায় করে চলে যাব, অথবা আমি ওসিয়ত লিখে যাব যে আমি যদি এই হজে মারা যাই তাহলে আমার কাছে অমুক অমুক এত পয়সা পাবে, তোমরা সেটা আমার উত্তরাধিকার থেকে সেটাকে আদায় করে দেবে, এইভাবে আমরা লেনদেনকে ঠিক করে যাব। যাদের কাছে আপনার আপনার কাছে পাবে তাদের থেকে আপনি অনুমতি নিয়ে যাবেন, জানিয়ে যাবেন যে আমি হজে যাচ্ছি, আপনার পাওনা আমি এখন দিতে পারছি না, কিন্তু আমি সময় মতো আদায়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, এভাবে। আর আত্মীয়তার সম্পর্ক, সামাজিক প্রস্তুতি হলো আত্মীয়তার সম্পর্কে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় সেটাকে আপনি সংশোধন করবেন, ভাই বোন চাচা ফুফু মামা খালা এদের সাথে অনেক সময় কথাবার্তাতে ভুল ত্রুটি হতে পারে, অথবা তাদের সাথে কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আসা যাওয়া নেই, আপনি হজে যাওয়ার আগে আত্মীয়তা রক্তের সম্পর্ককে রক্তের বাঁধনকে শুদ্ধ করে যাবেন, অথবা কোনো মুসলমানের সাথেই যদি আপনার কোনো কথাবার্তায় অসুবিধা হয়ে থাকে ক্ষমা চেয়ে যাবেন, আপনার ভুল হোক বা না হোক কিন্তু সম্পর্ককে শুদ্ধ করে যাবেন। আমরা সবসময় এই হাদিসটি মনে রাখবো, সম্পর্ককে যারা রক্তের সম্পর্ককে যারা নষ্ট করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই জন্য জান্নাতে প্রবেশ করতে হলে আত্মীয়তার বাঁধনকে সুন্দর রাখতে হবে। এরপর আমরা যে কেনাকাটাগুলো করব সে প্রয়োজনীয় কেনাকাটা করে আমরা যাব, এবং যতটুকু
প্রয়োজন, বিশেষত এহরামের কাপড় ইত্যাদি সুন্দর করে নিয়ে যাবো, যাতে করে এহরাম সময় মতো আমরা করতে পারি। মিকাতে প্রবেশের আগে, জেদ্দাতে প্রবেশের প্রায় আধা ঘন্টা আগে মিকাত হয়ে যায়, মিকাত বর্ডার এসে যায়, ওই বর্ডারে প্রবেশের আগে আগেই আমাদেরকে এহরাম আদায় করতে হবে। উমরা পালন করে থাকি সাধারণত আমরা যারা যাই এসব দেশগুলো থেকে, কাজে উমরার নিয়ত আমরা সেখান থেকে করে নিই। এভাবেই আমরা হজের জন্য পরিপূর্ণ প্রস্তুতি। তাহলে হজের টোটাল প্রস্তুতি বিভিন্ন রকম বললাম। এক নম্বর হলো জ্ঞান অর্জনের মাধ্যমে, এলম চর্চার মাধ্যমে আমরা হজের প্রস্তুতি গ্রহণ করব। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ভালোবাসায় অন্তরকে পরিপূর্ণ করে নিব, নিয়তকে শুদ্ধ করে যাব যে আল্লাহরই চোখ। হজ যদি আল্লাহ কবুল করে ফেলে, যে ব্যক্তি হজ কবুল হজ যার জীবনে জুটেছে সে এত সৌভাগ্যবান যে আল্লাহ নবী বলেছেন যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের আর কোনো বিনিময় হতে পারে না জান্নাত ছাড়া। কাজে জান্নাতের সার্টিফিকেট দিতে যাচ্ছেন। এবং আল্লাহ নবী আরও সুন্দর সংবাদ আমাদেরকে দিয়েছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ুমিন ওয়ালাদাত উম্মুহু, যে ব্যক্তি হজ পালন করেছে, কোনো অন্যায় করে নেয়, অশ্লীল কথা বলে না, ঝগড়াঝাটি করে নেয়, সে যখন বাড়িতে ফিরে আসবে তার সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবে। এমনভাবে সে ফিরে আসলো, আজকেই নতুন জীবন শুরু হলো, নতুন বাচ্চা হয়ে সে দুনিয়াতে আসলো, সেরকম। তাহলে হজ আগের সকল গুনাহকে মুছে দেয়। যেমন মুসলমান হলে কুফুরি অবস্থায় কাফের থাকা অবস্থায় যত গুনাহ করছে ওইটাকে যেমন মুছে যায়, এটাও মুছে যায়। এই জন্য আমরা হজের গুরুত্ব অনুধাবন করব, নিয়তকে শুদ্ধ করব এবং সামাজিক সম্পর্ককে শুদ্ধ করে যাব, আর্থিক লেনদেনগুলোকে ক্লিয়ার করে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেব এবং সেই সাথে পড়া শুরু করব। হজের সকল নিয়ম কানুনগুলো ভালো করে বুঝে ট্রেনিং নিয়ে আমরা যাব। আল্লাহ তাআলা যারা এবার হজের নিয়ত করেছেন এই দেশ থেকে বা ইউরোপ থেকে অথবা বাংলাদেশ থেকে, সারা পৃথিবীর হাজিদের জন্য আল্লাহ তাআলা হজকে যেন নিরাপদ করে দেন, সুন্দর করে দেন, সুন্নাহ অনুযায়ী আদায় তাফরিক যেন তাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন, আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।